বলছি দাদা, বলছি যে কি হয়েছিল ঘটনাটা? আমরা এখন শরীর প্রচুর টাইট, কিছু বলতে পারবো না। হ্যাঁ, আর শরীর প্রচুর অসুস্থ, আমরা এখন কিছু বলতে পারবো না। আপনাকে কি জন্য নিয়ে গেছিল? আমাকে নিয়ে গেছিল ওরা চাকরিতে পারিনি, ওটা আমার ছুটি দিন, আমি জাস্ট গাড়িটা ভাড়া দিতাম, বুঝলেন তো। আর কোয়ার্টার এমনি কেনা বেচা, যেটা কোয়ার্টার ঘর ভাড়া নেয় সেরকম কাজ করতাম। তো বলতে ধরুন আপনার বাড়ি আপনি যদি ভাড়া দেবেন তাহলে ওটা ভাড়া দেওয়া করাতাম, যেন আপনি যেন বাড়ি ভাড়া নেবেন সেটা আমি বাড়ি ভাড়া করে দিতাম, তার বিনিময়ে আপনি আমাকে মিষ্টি খাওয়ার জন্য যাওয়া দেবেন সেটাই হাত পেতে নিতাম। বলছি কদিন কিডন্যাপ হয়েছিলেন? আমি দাদা ঠিক মনে পড়ছে না, আমাকে টর্চারিং করেছে প্রচণ্ড। আমি এখান থেকে আমাকে 24 তারিখে নিয়ে গেছিলো সন্ধ্যেবেলায় 6:30-7টার সময়। কোথায় নিয়ে যাওয়া হয়েছিল আপনাকে এখান থেকে? এখান থেকে নিয়ে গেছিলো অনেক দূর, মানে ঝাড়খণ্ড বিহার আর কি হলো পেরিয়ে আপনার ইউপি না কোথায় বলছি, ইউপি। ইউপি হ্যাঁ,